স্টুডিও থেকে আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই সুন্দর প্রোগ্রাম দেখার জন্য শোনার জন্য এবং আমাদের সাথে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আপনাদের সাথে আমি আছি আবুল হাসনাদ চৌধুরী যথারীতি আমাদের সাথে মেহমান হিসাবে আলোচনা নেবেন আলোচনা করবেন এবং আপনাদের প্রশ্নের উত্তর দেবেন আমাদের অত্যন্ত সুপ্রিয় এবং শ্রদ্ধেয় ইসলামী ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ লন্ডনের বিশিষ্ট দিনই প্রতিষ্ঠান

আমরা সুস্থ করে দেন সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা আলোচনা করব পবিত্র এবং বরকতময় গুরুত্বপূর্ণ ফজিলতের এই মাস রমাদানুল মুবারকের প্রস্তুতির মাস সাবান এই মাসকে নিয়ে এখন আমরা কি করতে পারি আজ মাত্র কয়েকটি দিন আমাদের হাতে আছে রমাদানুল মুবারকের মতো এত বরকতময় ফজিলতপূর্ণ এবং বছরের সবচেয়ে সেরা মাস আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যদি হায়াত দান করেন তাহলে আমাদের সামনে আসতেছে এই মুহূর্তে আমাদের করণীয় এবং রাসুল করিম সাল্লা সাল্লাম কি করতেন এবং আমাদেরকে কি করার জন্য শিখিয়ে গেছেন হাদিসের মাধ্যমে আমরা সহি হাদিস থেকে রাসুল করিম সাল্লাহ সাল্লাম সে সমস্ত আমল এবং কথাগুলার ব্যাপারে জানবো মহতারাম শেখের কাছ থেকে ইনশাল্লাহ এবং আপনাদের প্রশ্নের উত্তর নেব মহতারাম শেখকে এই মাসের ফজিলত এবং বিশেষ করে নিস্পমিন শাহবান যে জিনিস আসতেছে সামনে আমাদের সামনে ززاك ززاك الله خير. بسم الله الرحمن الرحيم أحمد الله حمد الشاكرين وأسلم وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته دهنا جنب مولانا أبو سنة الشهودي أبنا كي أمرا شعبان ما شردت يو جمعة أسكاتي إبو اسك جمعة تي و... ইসলাম এসেন্সিয়ালে আমরা আলোচনা করেছি যে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম শাহাবান মাসের অনেক গুরুত্ব দিয়েছেন এবং শাহাবান মাসে আলহিম এত বেশি রোজা রেখেছেন যে রমাদন ব্যতীত অন্য কোনো মাসে আল্লাহ নবী এত বেশি রোজা রাখেন নাই এবং তার কারণও রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বর্ণনা করেছেন যেটা নাসাই শরীফের মধ্যে উসামা বজ রদিয়া আল্লাহ তিনি আল্লাহ নবীকে জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ সাবান মাসে আপনাকে যত রোজা রাখতে দেখি শাহাবানের বাইরে রমজান ছাড়া অন্য কোন মাসে এত বেশি রোজা আপনি রাখেন না ওয়াট ইজ দ্য রিজন কারণটা কি তখন রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তুরুফা আরফি হেল আহুল ইলা রব্বিল আলেমিন রব্বুল আলামিন আল্লাহ হাতা আল্লাহর কাছে এই মাসে মানুষের আমুলনামা উঠে যায় পেশ করা হয় এবং আমি ভালোবাসি যে আমার আমল নামা যখন রব্বুল আলমিন আল্লাহ তাল্লার কাছে পেশ করা হবে তখন আমি রোজা অবস্থাতে আছি কাজে বোঝা যায় এই মাসে আল্লাহ আলার কাছে আমল নামা পেশ করা হয় এই জন্য নামাসে রোজা রাখা আমাদের উচিত রোজা রাখা নফল রোজা রাখার সুন্নাত। সাথে সাথে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইথাও বর্ণনা করেছেন এই শাবান মাসের চাঁদকে যেন আমরা গুনে গুনে রাখি যাতে করে রমাদন মাস পেতে আমাদের কোনো অসুবিধা না হয় এবং আমরা রমাদন মাসের জন্য যেন প্রস্তুতি গ্রহণ করি আল্লাহর নবী রজব থেকে রমাদনের প্রস্তুতি শুরু করেছেন শাহবানেও প্রস্তুতি নিয়েছেন এবং রমাদানকে আল্লাহর নবী কন্টিনিউ করেছেন এর সঙ্গে প্রসঙ্গক্রমে গত সপ্তাহে যেমন আমরা আপনাদের সাথে ওয়াদা করেছিলাম যে নিঃসে শাহ আবান সম্পর্কে আমাদের আলোচনা আমরা আজকের আলোচনার মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ শাবানের কয়েকটা আলোচনা কয়েকভাবে আমরা এটাকে আলোচনা করব প্রথমত আমাদের আলোচনায় বিষয়বস্তু হবে নেস্পে শাহবান যেটা হাদিসের মধ্যে এই রাতকে বলা হয়েছে মিন আবান শাহাবানের মধ্যরাত্রি মিডল নাইট অফ শাহাবান এটা হলো হাদিসের টার্ম পৃথিবীর বিভিন্ন দেশে দেশে এটাকে অন্যান্য বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে সবথেকে ভালো হলো হাদিসে যেভাবে নামকরণ করা হয়েছে এই নামকরণটাকে ঠিক রাখাটাই ভালো তাহলে হাদিসের একটা টার্মকে আমরা ঠিক রাখলাম এজন্য অনেক দেশে এটাকে সবে বরাত নামে চালু হয়েছে অন্যান্য দেশে ভাগ্য রজনী হিসেবে চালু হয়েছে এই নামগুলো কিন্তু কোরআন এবং হাদিসের দৃষ্টিতে ঠিক হয় না এই হিসেবে প্রথমত কথা হলো যে এই রাতটাকে নেসফে শাহবান বললে ভালো হয় যেটা হাদিসের টার্ম এইভাবেই হাদিসের মধ্যে রসুল উল্লেখ করেছেন আলোচনার আমাদের কয়েকটা পর্যায় আসবে প্রথম পর্যায় হলো অনেক মানুষের যে ধারণা মধ্যরাত্রিতে মানুষের রিজিকের ফয়সালা হয় ভাগ্যের ফয়সালা হয় এই কথাটা কতটুকু ঠিক এই কথাটা আসলে যদি আমরা হাদিস এবং কোরআন আমরা পর্যালোচনা করি তাহলে দেখি যে এই কথাটা ঠিক নয় মানুষের ভাগ্যের ফয়সালা শাহবানের মধ্যরাত্রিতে হয় না বরং আল্লাহ মানুষের ভাগ্যের ফয়সালা করেন হলো কদরের রাত্রিতে যেই কদরের রাত্রি আল্লাহ তালা রেখেছেন হলো রমাদন মাসের মধ্যে এই হিসেবে আমরা প্রথম কথা বলা দরকার যে শাহাবানের মধ্যরাত্রিতে আল্লাহ রবুল আলমিন মানুষের ভাগ্যের ফয়সালা করেন না আল্লাহ তা আলা মানুষের ভাগ্যের ফয়সাল্লাহ তিনভাবে বা আরও কয়েকভাবে করেছেন প্রথমত মানুষ সৃষ্টির ৫০ হাজার বছর আগে আল্লাহ তাআলা মানুষের ভাগ্যকে ফিক্স করেছেন খরা আল্লাহ হুল কলাম ফাকা আলা আল্লাহ উক্ত ফাকাতাব আল্লাহ কলমকে সৃষ্টি লেখ ও কলম আর কলম লিখলো জাফ্ফাল কলামের পরে কলম শুকিয়ে গেছে দ্বিতীয়ত হলো আমরা যখন মায়ের গর্ভে থাকি তখন একচল্লিশ দিন যখন চলে যায় আল্লাহতা আলা তখন মানুষের হোল জীবনের ভাগ্যকে সেখানে আর একবার আল্লাহ তালা নির্ধারণ করেন এরপরে ইয়ারলি অ্যালোকেশন যেটা বাৎসরিক বাজেট যেটা এটা আল্লাহ তাআলা বছরে একবার দেন এবং অনেকে ধারণা করে এটা নেসফে শাহবানে হয় কিন্তু এটা আসলে নেসফে শাহবানে হয় না এটা হয় হলো রমাদনের কদরের রাত্রিতে হয় কারণ আরবিতে কিন্তু বরাত মানে কিন্তু ভাগ্য না আসলে আপনার বরাত আরবিতে অন্য অর্থে চলে আসে আমরা সেদিকে না যাই কারণ

ভাগ্যের ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে ওখানে আমরা পড়ছি হলো কদর তাহলে এই কদর অর্থ হলো মানুষের ভাগ্য মানুষের লাগ মানুষের ডেস্টিনি মানুষের এই প্রি ডেস্টিনেশন হিসেবে কদর মূলত দেখেন আবার আল্লাহ তা কোরআন শরীফ নাজিল করেছেন আবার লাইলাতুল কদর ইন নাইট কদর তাহলে ওই কদর এবং এই কদরে কিন্তু মিলে যাচ্ছে মিলে যাওয়ার কারণে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারি যে কদরের রাত্রিতেই আল্লাহ তালা মানুষের রিজিকের ফয়সালা করেন আর এজন্যই কদরের রাত তো আর মাসে হয় না কদরের রাত যে রমজান মাসে হয় এ ব্যাপারে তো আন্ডারস্টুড সবাই ব্যাপারে একমত কারণ আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন কোন মাসে শাহরুর রমদান আল্লাজি উনজিল কোরআন এটা হলো রমাদান মাস যে মাসে কোরআনকে নাজিল করা হয় তাহলে কোরআন নাজিলের মাস কোরআন নাজিলের রাতই হলো কদরের রাত এজন্য আমরা এখান থেকে ক্লিয়ার হতে পারি আল্লাহ আলা মানুষের ভাগ্যের ফয়সালা করবেন হলো রমজান মাসের কদরের রাত্রিতে আর তো বেশি দিন নাই কয়েক সপ্তাহ আছে কদরের রাত্রেরও মূলত রমজান শুরু হয়ে যাবে সুখের সময় তাড়াতাড়ি শেষ হয়ে যায় দেখতে দেখতে কদরের রাত এসে যাবে জন্য আমরা যেন এই কথা মনে না করি যে এই সপ্তাহে নেসফে শাহবানে বুঝি ভাগ্যের ফয়সালা হচ্ছে না ভাগ্যের ফয়সালা হবে রমজান মাসের কদরের রাত্রিতে দ্বিতীয় আলোচনার আপনার আলোচনার পর্যায় হল অনেকে কিছুটা বিভ্রান্ত হয়েছেন সুরা দোকানের যে আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন ইন্না আনজালনাহু, নাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফি হা ইউ ফরাকু কুল্লু আমরিন হাকিম নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে এক বরকতময় রাত্রিতে নাজিল করেছি আর আমি আল্লাহ হলাম মানুষকে ভয় প্রদর্শনকারী আর এই রাত্রিতে সব গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয় এই যে রাত্রিতে গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয় কোন কোন তাফসিরের মধ্যে তফসির দুর মনসুরের মধ্যে অথবা রুহুল মানির মধ্যে এরকম কোন কোন কিতাবে এটা বলা হয়েছে এটা হলো নেসফে শাহ আবানের রাত কিন্তু এর কোনো একটা বর্ণনা সহি বর্ণনা নয় এবং ইমাম ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহে দেখিয়ে দিয়েছেন যে এই আলোচনাগুলো এবং এই রেওয়ায়তগুলো আসলে সঠিক নয় বরং সঠিক হলো সেটা যে আল্লাহ বলেছেন যে বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করেছেন আর কোরআন তো নাজিল হয়নি আপনার শাহাবান মাসে কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে এই জন্য ওই রমাদন মাসেই মূলত লাইলাতুল কাদর ভাগ্য রজনী রমজান মাসে শাহাবান মাসে নয় এটা হলো আলোচনার প্রথম পর্যায়ে মৌলানা যেখানে আমরা এটা বুঝতে পারলাম যে শাবানের মধ্যরাত্রিতে রব্বুল আলামিন মানুষের ভাগ্যের फैसला করেন না বরং কখন করেন এটা আল্লাহ তাআলা করেন হলো কদরের রাত্রিতে যে কদরের রাত রমজান মাসের শেষ দশ দিনের বেজোল রাতের কোন রাত্রে থাকে এই যে ব্যাখ্যা দিয়েছেন কোন কোন মুফাসসির আপনি দুইটা কিতাবের উল্লেখ করেছেন আরো কিছু ফেমাস তাফসীরের কিতাবে যেটা বলেছেন যে তকদিরের ফায়সালা এই আয়াত থেকে নিয়ে তারা বলছেন যে এখান থেকে হাদিস থেকেও যেহেতু পাওয়া যাচ্ছে আমাদের আমল নামার রেকর্ডটা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে পৌঁছতেছে শাহবান মাসে এবং ওনারা বলতেছেন যে এই রাইলাতুল বারাত নিসফুমিন শাহবান এখান থেকে লেখা শুরু হয় আর কদরে গিয়ে এটা শেষ হয়ে যায় ফাইনাল হয়ে যায় এই ব্যাপারে আপনি বলেন এই এই ব্যাপারে কেউ কেউ এরকম কথা বলেছেন যে এই রাত্রি থেকে শুরু হয় এবং কদরে গিয়ে শেষ হয় এখানে আসলে এর পক্ষে খুব মজবুত দলিল পাওয়া যায় না আমরা যেটা করব আমরা তো দলিলের সাথে যাব শহে হাদিসের সাথে যাব আল্লাহর কোরআনের সাথে যাব আর যারা এই রাতকে দিয়ে দলিল দিয়েছেন এর ম্যাক্সিমাম এগুলো হলো ইসরায়েলের ওয়ায়ত অথবা এগুলো দুর্বল অথবা মারদু বর্ণনা দিয়ে তারা এই দলিল দিয়েছেন ইমাম ইবনু কাসির রহমতুল্লাহ হে ওনার ইবনে তাফসির এবনে কাসিরের মধ্যে সবগুলো বর্ণনা নিয়ে এসে তিনি প্রমাণ করেছেন যে এই রেওয়ায়তগুলো সহি নয় বরং সহি রেওয়ায়ত হল যে কদরের রাত্রিতে আল্লাহ সুবাহ হুয়া তাহলে ফয়সালা করেন পর কথা হলো যদি এ রাত্রিতে লেখা শুরু হয় তাতে আদৌ তোমার কোনো অসুবিধা তো নাই কিন্তু এটা মূলত মজবুতভাবে এটা প্রমাণিত হয় না কারণ কোরআন তো নাজিল হয়েছে ওই রাত্রিতে আল্লাহ ফয়সালা করেন যে রাত্রিতে ইন্না আনজাল না হু ফিলাইলাতিন মোবারকা বরকতময় রাত্রিতে হুকে নাজিল করেছেন হু তো কোরআন এজন্য কোরআন যদি শাহবান মাসে নাজিল হতো এক কথা ছিল হয়নি তো তা আল্লাহ তালা সুরা বাকার হান্ড্রেড অ্যান্ড আয়ত নাম্বার হান্ড্রেড অ্যান্ড এইটি একশো পঁচাশি নম্বর আয়ত আল্লাহ বলেছেন শাহরু রমদ আল্লাহ কোরআন তাহলে কোরআন নাজিল শাহবানে যেহেতু নাই এই জন্য কদেরও থাকতে পারে না মানুষের ভাগ্য সাবানে নয় বরং কোরআনের এই ক্লিয়ার স্টেটমেন্ট দ্বারা বোঝা যায় আল্লাহ আরব্দুল্লাহ আলামিন ফয়সালা করেন মানুষের ভাগ্যের রমদানের লাইলাতুল কদর তাহলে সে এটা আসলো কিভাবে যে আমাদের এটা ভাগ্য রজনী এবং এটা সেলিব্রেশন কখন থেকে শুরু হলো বিশেষ করে উপমহাদেশে আমাদের দেশে যেভাবে দেখা যায় ব্যাপকভাবে এবাদতবন থেকে চলছে আনুষ্ঠানিকভাবে জামা পদ্ধভাবে এই রাত্রে এভাবে মনে করে আসলে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম নিজে কখনো এরকম ব্যাপকভাবে লোকজনদেরকে মসজিদে একত্রিত করে এরকম ওয়াজ মাহফিলের জসনে জুলুসের অমুক তমুকের ব্যবস্থা আল্লাহ নবী করেন নাই আল্লাহ নবীর কোন সাহাবি করেছেন বলেও তার প্রমাণ পাওয়া যায় না তাহাবেইনদের যুগে এসে কেউ কেউ আস্তে আস্তে এই নেসফে শাহবানের রাত্রিতে এই বাদতবন্দিকে চালু করেছেন যেমন সিরিয়াতে যারা ছিলেন যেমন লোকমান আমের মাখুল্লাহ আলাইহিম ওনারা এটাকে শুরু করেছেন আস্তে আস্তে এবং ওনারা শুরু করার পরে এটাকে অন্যান্য লোকজন আরো এখানে বাড়িয়েছে অনেক কিছু এবং বাড়ানোর কারণেই অসুবিধাটা আসলে হয়েছে আর তিরমিজিতে এবং এবনি মাজাতে কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলো অত্যন্ত দুর্বল হাদিস বড় বড় মহাদেসি নেকারাম সবাই এগুলোকে দুর্বল হাদিস বলেছেন কিন্তু এই দুর্বল হাদিসের উপরে সহি হাদিসকে বাদ দিয়ে দুর্বল হাদিসের উপরে আমল করতে গিয়ে অনেক সময় এরকম বিভিন্ন বেদাত বিভিন্ন রসম রেওয়াজ হয়তো মুসলিম সমাজে চালু হয়েছে ঠিক এভাবেই আমাদের সমাজে বিভিন্ন ধরনের অনেক কিছু চালু হয়েছে এরপর আরও একটা অসুবিধা হয়েছে সেটা হলো বাংলাদেশ ভারত আপনার পাকিস্তান আফগানিস্তান এ সমস্ত এরিয়া শিয়াদেরকে দিয়ে কিন্তু প্রচুরভাবে আপনার প্রভাবিত এই প্রভাব হওয়ার কারণে যেমন ইরানে যা হয় যেহেতু দেখেন সবে বরাত পার আমরা সব তো বাংলাদেশে কিন্তু আমরা ইসলাম পেয়েছি হলো মানে পার্সিয়ান কান্ট্রি পারস্য দেশ হয়ে আমাদের দেশে গেছে এই জন্য সালাদ গিয়ে নামাজ হয়ে গেছে সিয়াম রোজা হয়ে গেছে আপনার এরকম ভাবে সবে বরাত যে টার্ম চালু হয়েছে এটা ফার্সি ভাষার টার্ম চালু হয়েছে এই হিসেবে চালু হয়েছে এবং আনফরচুনেটলি আমাদের এরকম হয়েছে যে অনেক সময় দেখা গিয়েছে যারা আলেম ওলামা তারা পর্যন্ত বেদায়ত খোরাফাতের ব্যাপারে এরকম অগ্রণী ভূমিকা পালন করেন নাই না করার কারণে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের বেদায়াত চালু হয়েছে যখন আমাদের এবাদত বন্দেগী বেশি করার দরকার তখন আমরা করছি না কিন্তু যখন করার দরকার না আমরা এরকম অনেক কম গুরুত্বপূর্ণ বিষয়কে বেশি গুরুত্ব দিয়ে প্রায়োরিটিকে আমরা মিস করেছি এবং এই জন্য সমাজে ধরনের বিভিন্ন ধরনের সেলিব্রেশন চালু হয়েছিল তবে এই কথা ঠিক না যে এটা আরো বাড়তেছে কিন্তু আলহামদুলিল্লাহ ধীরে ধীরে কিন্তু মানুষ অনেক কিছু জানতেছে জানার কারণে বিভিন্ন মানুষের মধ্যে এই এলেম হওয়ার কারণে নলেজ হওয়ার কারণে ধীরে ধীরে কিন্তু এগুলো কমতেছে দাদাদের জামানায় বাবাদের জামানায় যেমন বেশি ছিল এখন কিন্তু এগুলো ধীরে ধীরে কমতেছে আমি নিজে ছোটবেলায় দেখেছি যে ওই রাত্রিতে প্রত্যেক বাড়িতে বাড়িতে মিলাদ মাহফিল হয় এবং হালুয়া রুটির ব্যবস্থা তো একেবারে দিন থেকেই হয় এবং যারা ফকির মিসকিন তারা হালুয়া রুটি জোগাড় করতে করতে তাদের ব্যাগ ভরে যায় এরকম হতো তাদের এখন গরিব মানুষের খাওয়ানো তো ভালো কাজ সেটা ডিফারেন্ট কথা এবং এখন কিন্তু এরকম আর গ্রামে গঞ্জে এরকম বাড়িতে বাড়িতে গিয়ে এরকম এই রসমটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে এবং অনেক কমে যাচ্ছে

এবং এই রেওয়ায়াত নারেশনগুলো সামারি হল ইনল্লাহ সুবায়ানা হুয়াত আয়ালা লায়াত আলি আউ ইলা হলকিহি লাহিলাতান শাহাবান ফাইয়া গফিরুল জামিয়ে খলকিহি ইলালি মুশরিক আও ও মুসাহিন কোন কোন রেওয়াত এসে আব আওকত লে নব্স কোনো কোন এসে অকতে আর ও রাহিম আল্লাহতা আয়ালা শাহাবানের মধ্যরাত্রিতে সৃষ্টি জগতের প্রতি স্পেশাল অ্যাটেনশন দেন মনোযোগ দেন এবং তিনি সমস্ত সৃষ্টি জগৎকে কে মাফ করে দেন শুধুমাত্র যারা আল্লাহ করে তাদেরকে মাফ করেন না যাদের মনে হিংসা বিদ্বেষ আছে অন্য এসেছে যারা আত্মহত্যা করে তাদেরকে আল্লাহ মাফ করেন না যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদেরকে আল্লাহ মাফ করেন না এবং শেখা নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলহি সহ অন্য মুফস মহাদামী হাদিস হাদিসকে কেউ সহি বলেছেন যেমন এটাকে সহি বলেছেন শেখ এটাকে হাসান বলেছেন হাসান এবং সহির মধ্যে প্রমাণিত হয় যে এই হাদিসকে দলিল হিসেবে শরীয়তে গ্রহণ করা যাবে এমনকি এবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাইহে তার মুস্তাকিমের মধ্যে তিনি এভাবে উল্লেখ করেছেন যে হাদিস যেগুলো এসেছে তখতাদি এটা ডিমান্ড করে আন্নাহ আলাইলা মোফলা যে এটা একটা ফজিলতের রাত এই হিসেবে এই রাত্রের ফজিলত আছে এবং ফজিলত প্রমাণিত হয়েছে যে আল্লাহ মানুষকে মাফ করে দেন সৃষ্টি জগৎকে মাফ করে দেন মাপের ফজিলত আল্লাহর অবশ্যই আছে আল্লাহ যদি করেন তো আমরা হালুয়া রুটি খেয়ে লাভ নেই আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার আল্লাহ যদি মাফ করেন তাহলে তো বাড়িতে বাড়িতে সেলিব্রেশন করে লাভ নেই আল্লাহর কাছে তওবা করা দরকার আল্লাহ যদি মাফ করেন তাহলে আল্লাহ যেভাবে মাফ করেন সেভাবে আল্লাহর কাছে যাওয়া দরকার এই হিসেবে ব্যক্তিগতভাবে এই রাত্রিতে এবাদত বন্দেগি করতে কোনো অসুবিধা নাই তবে হয়েছে কি এটা রসম রেওয়াজে পরিণত হতে হতে মানুষ এমন ভাবে সেলিব্রেশন করা শুরু করছে ওই সেলিব্রেশনটা বন্ধ করার নিয়াতে অনেক ওলামা একরাম বলেন কিছুই করা যাবে না এরকম অনেকে হয়ে গেছে আবার অনেকে বলছেন যে করা যাবে না মানে আমরা বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর থেকে করে আসি করেই ছাড়বো দেখি তোমরা কেমনে ঠেকাও তুমি মলানা যদি না করো আরেক মলানা নিয়ে আসবো এভাবে একটা রেশা ধাক্কাধাক্কি ধাক্কা ধাক্কি ঠেলি গুতগুতি শুরু হয়েছে এই ঠেলা ঠেলি গুতগুতি ধাক্কা ধাক্কি হওয়া উচিত নয় বরং ব্যক্তিগতভাবে মানুষ এবাদত বন্দেগি করুক কিন্তু সেলিব্রেশন যেন করা না হয় কারণ সেলিব্রেশনের কোনো প্রমাণ আল্লাহর নবী থেকে পাওয়া যায় না আল্লাহর নবীর খোলাফের আশেদিন থেকে পাওয়া যায় না আর আল্লাহ নবী বলেছেন আল্লাহর নবীর সুন্নতকে মানতে হবে খোলাফায় রাশেদিন চারজনের সুন্নত কে মানতে হবে আলাই কুম্বে সুন্নতি ও সুন্নতিল খোলাফায় রাশেদিন আল মাহদিন আদু আলাই হাবিন তোমরা আমার সুন্নত মানো এবং চার খোলাফায় রাশেদিনের সুন্নত কে মানো এরপরে তাবিনদের পর জামানা থেকে যেটা শুরু হয়েছে যদি এটাকে আমরা ফলো করা শুরু করি তাহলে আরো অনেক জিনিস বেড়ে যাবে আর বেড়ে গেলেই তো হয়ে যাবে কুল্লা মহাদাসিন বেদা বা কুল্লা বেদা আতিন দলাল বা কুল্লা দলাল আতিন ভিন্নার প্রত্যেক ইনোভেশন হলো এটা বেদা এবং বেদাত হলো আপনার মিসগাইডেন্স অ্যান্ড মিসগাইডেন্স ইন হেলফায়ার ফায়ার তো রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ক্লিয়ার করে বলেছেন এই জন্য নিঃস্পে শাহবানের রাত্রিতে ডেফিনেটলি আমরা ব্যক্তিগতভাবে এবাদত বন্দেগি করতে পারবো নামাজ কালাম করতে পারবো কিন্তু এটাকে যেন আমরা সেলিব্রেট না করি অনুষ্ঠান যেন বানায় না ফেলি এটা হলো নিষেধ এখানে একটা আমল বিশেষভাবে আমাদের

করা উচিত না আর যদি কেউ একেবারে করতেই চান তাহলে এটা দুর্বল জেনে করা উচিত আজকেও আমি এটাকে তাহকি করতেছিলাম পড়তেছিলাম এই হাদিসের ব্যাপারে এই জন্য এটা অত্যন্ত দুর্বল আর এই জন্য কবর জিয়ারাতে রাতে করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা অবশ্যই নাই জি আমরা আসলে অত্যন্ত মূল্যবান কথা শুনছিলাম নিঃফে শাহবান এরা আমল সহি আমল সহি হাদিসের আলোকে সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের সাথেই আমরা আসব খুব তাড়াতাড়ি ফিরে আসব ইনশাআল্লাহ এবং এর পরবর্তী সেশনে আপনাদের পক্ষ থেকে প্রশ্ন নেওয়া হবে ইনশাআল্লাহ অনেক ভাই বোনেরা অপেক্ষা করছেন আসছি খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা বিরতির পর আবার আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইসলাম এসেনশিয়ালস চ্যানেলে এসির পর্দায় আমরা আলোচনা শুনছিলাম शेख আব্দুর রহমান মাদানির সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান এই শাবান মাসের বিশেষ করে নিসবুন শাবান মধ্যবর্তী রাতের কি ইবাদত সহি হাদিসের আলোকে আছে এগুলো নিয়ে শেখ কথা বলছিলেন তো ইনশাআল্লাহ আমরা সেই আলোচনা কন্টিনিউ করব এবং আপনারা আমাদের সাথে আছেন যারা আপনাদের সাথে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আমরা ছিলাম সাবান মাসের এই মধ্যরাত্রিতে এবাদতের ব্যাপারে জি জি শেখ এবাদতের ব্যাপারে তাহলে আমরা কিভাবে এবাদত করতে পারি আমরা ইবাদত বন্দেগির ব্যাপারে যে কথা বলেছি সেটা হলো যে ব্যক্তিগতভাবে এবাদত করাটা জায়েজ হাদিসে যেহেতু ফজিলতের কথা এসেছে আল্লাহ তালা মাফ করে দিবেন মানুষ অবশ্যই আল্লাহ আলার কাছে মাপ চাইতে পারেন এবং চাওয়া উচিত কিন্তু আমরা যেন এটাকে অনুষ্ঠানের পর্যায়ে সেলিব্রেশনের পর্যায়ে নিয়ে না যাই যেটা উচিত হবে না সাথে সাথে আমরা এটাও যেন খেয়াল করি আরও অনেক সহি হাদিসে কিন্তু বিভিন্ন রাত্রের বিভিন্ন সময়ের ফজিলতের কথা আল্লাহ আলাহ আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যেমন এক হাদিসের মধ্যে এসেছে বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস ইন্নাল্লাহ সুভান সুবহানা হুয়াতা আয়ালা ইয়ান জিলু ইলাস সামা ঈদ দুনিয়া আল্লাহ তা আলা আর নোবরা হতেছে এন জিলো রব্বুনা ইলাস সামা ইদ আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রের এক অংশ যখন বাকি থাকে তখন দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে আসেন এবং আল্লাহ তাহালা বলতে থাকেন যে এমন কেউ আসো কিনা আমার কাছে মাগ ফেরাত চাও আমি তাকে মাগ ফেরাত দিয়ে দিব এমন কেউ আসো কিনা আমাকে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়াকে কবুল করব। এমন কেউ আসো কিনা আমার কাছে সোয়াল করবে আমি তার সোয়ালকে পরিপূর্ণ করে দিব এভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন ডাকতে থাকেন এবং যারা এরকম আল্লাহর কাছে সোয়াল করে আল্লাহ সোয়ালকে পরিপূর্ণ করে দেন যারা দোয়া করে দোয়াকে কবুল করেন যারা মাগুফেরাত চায় আল্লাহ তালা তাদেরকে ফেরাত দেন আল্লাহ নবী বলেছেন কুল্লি কা অ্যান্ড ইট হ্যাপেন্স ইন এভরি সিঙ্গল নাইট প্রত্যেক রাত্রিতেই এটা হয়ে থাকে এই হিসেবে আমরা সেটার উপরেও কিন্তু আমাদের আমল করা উচিত যেটা তাহাজ্জুদের নামাজের টাইম তাহাজ্জুদের নামাজের সময় এরপরেও যেহেতু স্পেসিফিকভাবে সাহেবানের মধ্যরাত্রির এই মর্যাদার কথা ফজিলতের কথা এসেছে এজন্য আমরা ব্যক্তিগতভাবে এবাদাত বন্দেগী করতে নামাজ পড়তে আল্লাহর কাছে তেলাওয়া আল্লাহর কাছে দোয়া করতে তওবা করতে জিকির করতে আমাদের কোনো অসুবিধা নেই কি তেলাওয়াত করতে চাইলেও তিনি তেলাওয়াত করতে পারবেন কিন্তু আমরা এমন যেন না হই যে আমরা অন্য অন্য সময় মসজিদে যাই না কিছু করি না শুধু এই রাত্রিতে হঠাৎ করে গিয়ে মসজিদে হাজির হলাম যদি কেউ এই রাত্রে থেকে মসজিদে যাওয়া শুরু করতে চান কোনো অসুবিধা নেই কিন্তু এরপরে যেন বন্ধ হয়ে না যায় এক রাত্রে আইসিলাম আবার রমজান আসলে আইমনি মাঝখানে পনেরো দিন গ্যাপ এরকম যেন না হয় আমি চিটা ছিলাম চিটা তো খুব রমরমা করবার সবে বরাদ থেকে নিয়ে শুরু করে মাইজ বান্ডারি থেকে নিয়ে শুরু করে অনেক রমরমা করবার যে বাসায় ভাড়া থাকতাম তার সিরাজউদ্দিন চৌধুরী সাহেব নাম করে তো দেখি যে এরকম নেসফের সাহবানের রাত্রিতে এসে দরজা করতেছেন সুন্দর এমনি মসজিদ টসজিদে যাইতেন না হঠাৎ করে কি এক সুন্দর জামা করবার স্যার আপনার কাছে হাত ধরে একটা ওয়াদা করার জন্য আইছি আমি কি ওয়াদা করার জন্য যে আমি এই যে মসজিদে যাওয়া শুরু করতেছি আজকে নেসপে শাহবানের রাত্রিতে আমি আর মসজিদে যাওয়া বন্ধ করব না আপনি আমাকে একটু তবা করায় দিন তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে সবে বরাতের আমি এমনি পক্ষের লোক না কিন্তু আপনার মতন সবে বরাত যদি কেউ করে আমি এটার পক্ষে আছি যে এই রাত্রিতে আপনি মসজিদে যাওয়া শুরু করবেন আর বন্ধ করবেন না ইটস গুড ওয়েল ডান বললাম ঠিক আছে আপনি দাঁড়ান আপনার সঙ্গে আমিও যাব। এরপরে আমরা কাপাসগুলাতে থাকতাম এখানকার কাপাসগুলা মসজিদে গেলাম চকবাজারে চিটা

আলহামদুলিল্লাহ ই আমার হচ্ছে যদি করেন কারো যদি স্ত্রী বাচ্চারা বাড়িতে রেখে এম ক্লাব গুলাতে যায় বা অন্যান্য জায়গাতে খারাপ জায়গা গুলাতে মিশে তার জন্য একটা দোয়া যদি করে বলে দিন আমারে সাহেব স্পেশালি আমার জন্য একটু ভালো হবে আর কোনো কি রকমে ওনার জন্য আমিও দোয়া করতে পারি এটা যদি আর একটু বলে দেন ভাই একটু ভালো হইতো জি ইনশাআল্লাহ জি আপনার আর কোন প্রশ্ন আছে আর কোন প্রশ্ন নাই আর প্রোগ্রামটা খুবই ভালো লাগে মাদানী সাহেবকে স্পেশালি ধন্যবাদ আমার পক্ষ থেকে আমি খুব পছন্দ করেন আমার মা নানা সবাই বসে বসে দেখেন আমার মা নানা খুব বেশি দেখে আপনাদের প্রোগ্রামটা মাশাআল্লাহ এখনি দেখতেছে এখনি আমার হক কথা বা শুনতেছেন আমার মা

আমাদের দোয়া যেন আল্লাহ কবুল করেন তাদের জন্য আর আপনারা যে প্রোগ্রাম দেখার জন্য এত কষ্ট করে মুরব্বীরা আমাদের মা বোনরা আমাদের অনেক মুরব্বী মহিলারা পুরুষরা যে বসে থাকেন এই প্রোগ্রামের জন্য আল্লাহ তাল্লাহ যেন আপনাদেরকে এর জন্য যেন আল্লাহ সওয়াব দেন আর কাল কিয়ামতের ময়দানে এই ইসলাম এসেন্সিয়াল প্রোগ্রামকে যেন আল্লাহ তালা আমাদের নাজাতে জরিয়া বানিয়ে দেন ইনশাল্লাহ অনেক ধন্যবাদ বোন আপনি আমাদের কাছে প্রশ্ন করার জন্য তবে প্রশ্নটার ব্যাপারে আমরা অত্যন্ত মর্মাহত যে এরকম কোন স্বামী তার নিজের সন্তান এবং হালাল স্ত্রী ঘরে রেখে যায় এটা বড় বড় দুর্ভাগ্য দুর্ভাগ্যাসাল্লাম যখন মেয়েরাজে গিয়েছিলেন তখন আল্লাহ নবী দেখেছেন যে এক গ্রুপ লোকের শাস্তি হচ্ছে এরকম যে তাদের সামনে দুই ধরনের গোস্ত আছে একটা হলো প্রচন্ড দুর্গন্ধযুক্ত ময়লা পচা গোস্ত আর একটা হলো সুন্দর গোস্ত একেবারে সুগ্রহণালা গোস্ত এই মানুষগুলো এত বড় দুর্ভাগা যে ওই সুন্দর সুগ্রহণালা গোস্তগুলোকে রেখে তারা ওই পচা দুর্গন্ধ ময়লা যুক্ত নর্দুমার গোস্তগুলো দিয়ে তাদের পেট ভর্তি করছে তখন রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসালাম জিবরিল আলি জিজ্ঞেস করলেন ভাই জিবরিল এদেরই দুরবস্থা কেন কেন এদের এরকম হচ্ছে তখন জিবরিল আলাহি সালামের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত মানুষের জন্য শাস্তি যাদের ঘরে হালাল স্ত্রী থাকে তারা হালাল স্ত্রীকে বাদ দিয়ে অন্য জায়গায় গিয়ে মেলামেশা করে ক্লাবে যায় চরিত্রকে খারাপ করে এদেরকে আল্লাহ রবুল্লা আলম শাস্তি দিবেন। ভাইরে আপনার শরীরের শক্তি কতদিন থাকবে যৌবন আপনার কতদিন থাকবে কতদিন গিয়ে ক্লাবে গিয়ে মদ খেয়ে আপনি পড়ে থাকবেন মদ আপনার শরীর কতক্ষণ গরম করে রাখবে একদিন আপনার শরীরে রোহটা থাকবে না এ শরীর কিন্তু ঠান্ডা হয়ে যাবে ওই শরীরকে কবরে রেখে আসা হবে আর এই শরীর কিন্তু মাটির সঙ্গে মিশে যাবে সেদিন আপনার শরীরে যৌবনও নাই মদ যদি সেখানে ঢেলেও দেওয়া হয় আপনার কবরে আজাব ছাড়া আর কোনো কিছু সেখানে বাড়বে না এজন্য শয়তানের অসহায় পড়ে নবসে আম্মার আর অসহায় পড়ে যে সমস্ত ভাইরা, নিজেদের হালাল স্ত্রী রেখে সন্তানদেরকে রেখে এরকম ক্লাবে যান তারা কবিরা গুণা করছেন আল্লাহ যেন তাদেরকে হেদায়ত করেন আল্লাহ যেন তাদেরকে বুঝ দেন আমরা তাদের জন্য দোয়া করি আর বোন এরকম যে সমস্ত আমার মানে হতভাগা যে সমস্ত বোনরা এরকম সিচুয়েশনের মধ্যে আছেন তাদেরকে আমি ওই দোয়া মনে করায় দিই সুরা ফোরকানের মধ্যে আল্লাহ তালে যে দোয়া শিখাই দিয়েছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ও জুরিয়া তিনা আয়ুন ও যে আলনা আলিল মুতাকিনা ইমামা রব্বানা, হাবেলা না, মিনা জওয়া জিনা, বজররে ইয়া থীনা, কররাতা আয়ুন, ওজজা আলনা, লিল মুত্যা কি না ইমা এই দুোয়া বেশি বেশি করে আমরা জনো সবাই পড়ি। স্বামীরা স্ত্রীদের জন্য পড়বেন স্ত্রীরা স্বামীদের জন্য পড়বেন ইনশা আল্লাহ আল্লাহ তালা দোয়া কবুল করার মালিক আল্লাহ তালা যে সমস্ত ভাইরা পথভ্রষ্ট হয়েছেন বিভিন্ন গুনা খাতার মধ্যে লিপ্ত আছেন আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়ত করেন আমিন আলমিন যাচ্ছি নেক্সট কলারের কাছে আমরা সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কলার কি আমাদেরকে শুনতে পাচ্ছেন

তাইলে হয়তো আপনার জন্য অসুবিধা হবে না ইনশাল্লাহ তবে ভালো হলো তসবি ছাড়া যদি এমনি পড়া যায় তাইলে ভালো যদি আপনি এমনও করতে পারেন বোন একেবারে তিনশো বারের থেকে যদি কম হয় বা একটু বেশি হয় তাতে আল্লাহ তাহলে আপনাকে এর জন্য কোনো শাস্তি দিবেন না ইনশাআল্লাহ বরং আপনি একটা আন্দাজ করে যদি পড়ে ফেলেন না একটু বেশি হইল তাতেও তো অসুবিধা নেই এই হিসেবে নামাজে উচিত হলো তজবি ব্যবহার না করা এরপরেও যদি আপনি মনে করেন যে না আপনার খালি বেড়া লাগে অসুবিধা হয়

আপনি মানে মসজিদ করা হয়েছে মসজিদের মাইক দরকার আচ্ছা আপনার ঠিক আছে ভাই আসলে স্বাভাবিক অবস্থাতে মসজিদের কোনো কাজে আমরা জাকাতের পয়সাকে ব্যবহার না করার জন্য বলে থাকি আমি আবার রিপিট করি ভাই আপনার জন্য স্বাভাবিক সিচুয়েশনে মসজিদের কাজে জাকাতের অর্থকে ব্যবহার না করার জন্য আমরা বলে থাকি কারণ জাকাতের খাতের কথা আল্লাহ রবুল আলমিন স্পেসিফিকেশন স্পেসিফাই করে দিয়েছেন সুরাত মধ্যে সেটা আপনারা অনেকে শুনেছেন শুধুমাত্র যখন কোন এক্সট্রিম সিচুয়েশন এসে যায় যে জাকাতের পয়সা ছাড়া মসজিদকে চালানোর আর কোনো উপায় নাই অথবা যদি আপনি সেখানে মাইকের প্রয়োজন মানুষ আজানের জন্য কিন্তু এই জাকাতের পয়সা ছাড়া অন্য কোনো পয়সা কোনো অবস্থাতেই ম্যানেজ করা সম্ভব না এরকম দেওয়ার মতো কেউ নেই এবং কোনো কিছু হবেও না এবং মসজিদও এরকম অবহেলার মধ্যে থেকে যাবে তাহলে এরকম শুধুমাত্র এক্সট্রিম সিচুয়েশানে এরকম করা যায় যেমন শাকি ইউসুফ খারদি হাফেজাহুল্লাহ উনি ওনার ফেক্ষুৎ জাকাতের মধ্যে উল্লেখ করেছেন যে এরকমভাবে যেমন নন মুসলিম দেশে মসজিদ বানানোর কেউ নাই মুসলমানরা খুব উইক এরকম জায়গাতে যদি জাকাতের পয়সা দিয়ে মসজিদ বানায় তাহলে ঠিক আছে কিন্তু যেখানে প্রচুর মুসলমানরা আছে তখন তাদের উচিত হলো জাকাতের পয়সা ছাড়া নিজেদের পয়সা দিয়ে মসজিদ বানানো ঠিক এরকম আমার পরামর্শ হলো আপনারা প্রথমে চেষ্টা করেন যে জাকাতের পয়সা ছাড়া অন্য পয়সা দিয়ে মাইক কেনা যায় কিনা মাইক কিনতে তো বেশি পয়সা লাগে না বিশ পঁচিশ হাজার টাকা লাগে মনে হয় মাইক কিনতে এরকম এই জন্য আপনার এটার জন্য চেষ্টা করবেন চেষ্টা করার পরে যদি আপনি ফেইল হয়ে যান শুধুমাত্র ওই সিচুয়েশনে আপনার জাকাতের পয়সা দিলে তখন আপনার জাকাত আদায় হবে স্বাভাবিক অবস্থাতে নয় এটাই হলো মোটামুটিভাবে আপনার আপনার যে প্রশ্ন আপনি করেছেন জাকাতদের পয়সা মসজিদে লাগানোর ব্যাপারে মাইক কিনতে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আপনাকে প্রশ্ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ নেক্সট কলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

চোদ্দ বছর ঠিক আছে ইনশাআল্লাহ আপনি এক কাজ করবেন বোন আপনার আগে এরকম কোন গ্লাসের সামান্য একটু পানি নিয়ে কেমন আমি দেখাইলে আপনারে এরকম গ্লাসের মধ্যে আপনি যেমন প্রথমে সুরা ফাতিহা তিনবার আয়াতুল কুরসি তিনবার সুরা বাকারা শেষ দু আয়াত তিনবার এরপরে কুলিয়া ইহল কাফিরুন তিনবার কুলফুল্লাহ আহাদ তিনবার কুলাউজুব রব্বুল ফালাক তিনবার কুলাউজুব রব্বিন নাস তিনবার এবং এই পুরো তেলাওয়াতটা যেন পানির মাঝে যায় সামান্য পানি পুরো গ্লাস পানি খাইলে তো আবার কতক্ষণ পরে আবার টয়লেটে যাওয়া লাগবে অসুবিধা জন্য সামান্য পানির মাঝে এটা পুরো তেলাওয়াত করে আপনার ওই পানিটা খেয়ে এরপরে ঘুমানোর দোয়া পড়ে যেন মেয়েটা ঘুমায়

কোনো কিছু না কিন্তু আমরা বাংলাদেশে যখন আসলাম সৈবরাজ আমরা ঠিক মতো পালন করিয়াছি কিন্তু এখন দেখা যায় যে বিভিন্ন ধরনের বিভিন্ন ইয়ে করিয়া বা আমরা কিছু বুঝিয়া যে সম্বন্ধে

কিন্তু এরকম কোন সহি হাদিসের মাঝে এরকম পাওয়া যায় না এই জন্য মানুষের ভাগ্যের ফয়সালা যেটা সারা বছরের খানি এরপরে কাপড় চোপড় হজে যাওয়া এগুলোর ফয়সালা মূলত আল্লাহ তালা রমজানের মাসে যে লাইলাতুল কদর আছে কদরের রাত্রিতে হয় সাবানের মধ্যরাত্রিতে রাত্রিতে হয় না আর দ্বিতীয় হল আপনার এই শবে বরাতের আপনার যে প্রসঙ্গ এখানে আমরা যেটা বলছি রাত্রের ফজিলত আছে যে আল্লাহ তালা এই রাত্রিতে মানুষকে মাফ করেন এই জন্য আপনি পালন করা অনুষ্ঠান করা এ ঠিক না আপনি ব্যক্তিগতভাবে নামাজ পড়তে পারবেন আল্লাহর কাছে তবা করতে পারবেন আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারবেন মাপ চাইতে পারবেন কিন্তু সবাই মিলে খানিদানি রেডি করা এরপরে গোসল করা ভালো কাপড় সাপড়ি করা সারা রাত জেগে থাকতে হবে পরের দিন রোজা রাখতে হবে এরকম যেটা এটা শহীদ হাদিস দ্বারা বা কোরআন দ্বারা প্রমাণিত হয় না হিসাবে আমি নিজেও লেখাপড়া করে দেখবেন আমি জানি যে কোনো কোনো মসজিদে বা কোন কোন ইমাম সাহেবরা মিয়া সাহেবরা এরকম এর পক্ষে বলেন পক্ষে যে সমস্ত কথাগুলো বলা হয় কথাগুলো খুব দুর্বল কথা অথবা অঠিক কথা জন্য আমরা দুর্বল কথা এবং অঠিক কথার দিকে না গিয়ে যেটা সঠিক এবং মজবুত কথা আমরা এই এর উপরে আমল জন্য আপনি কনফিউজ হওয়ার কোনো দরকার নাই রে ভাই কথা হইল যে এই রাত্রের ফজিলত আছে যে আল্লাহ এই রাত্রিতে মানুষকে মাফ করেন এই হাদিস সহি এই জন্য আপনি আল্লাহর কাছে মাফ চাইতে পারবেন একে একা নামাজ পড়তে পারবেন কিন্তু আমরা যেন এটাকে নিয়ে অনুষ্ঠানের ব্যবস্থা না করি অনুষ্ঠান করাটা ঠিক না আল্লাহ রসুল নিজে অনুষ্ঠান করেন না আল্লাহ রসুলের সাহাবিরোহ করেন নাই আর এই রাত্রিতে ভাগ্যের যে ফয়সালা হয় যে কথা এই কথাটা ঠিক না বরং ভাগ্যের ফয়সালা হয় হলো কদরের রাত্রিতে ভাগ্য মানে কদর বরাত মানে তো আসলে ভাগ্য না এই আপনারা এ ব্যাপারে ই করবেন না কনফিউজ হবেন না বরাত আরবিতে নাইও আসলে আরবি বরাত কইলে ভিন্ন অর্থ হয় বরাত হলো ফার্সি থেকে আসছে ফার্সিতে এটাকে ভাগ্য বলা হয় যেন এটা ভাগ্য রজনী বা ভাগ্য লেখার রাত এটা নয় বরং আল্লাহ আলা মানুষের ভাগ্য লেখেন হলো কদরের রাত্রিতে এই জন্য জাজাক আপনি খুব রিলেভেন্ট কোশ্চেন করছেন ভাই জাজাকাল্লাহ ভাইয়া শহরে আপনি আপনার বুঝতে পারছেন আমরা নেক্সট কলার হাসতে আসসালামু আলাইকুম

আচ্ছা আর প্রশ্ন হচ্ছে যদি তারা দুই বছর মানে তারা বিরত থাকে মানে দূরে থাকে তাহলে তাদের সম্পর্ক বিচ্ছেদ হয় কিনা এটা যদি কাইলে আপনারা বলতেনবাদামাল

তাহলে শারীরিক এমন কোন অসুবিধা হতে পারে যেটা আপনার ঘুমাইলে তো মানুষের অনেক সময় কাপড় বড় থাকে না আরও কত অসুবিধা হয় এই হিসেবে ঘুমানোর ভালো ওয়ে হলো আপনি ডাইন কাঁথে ঘুমাইলেন যদি বেশি অসুবিধা হয়ে যায় তো বাম কাথে ঘুমালেন আর যেমন একবারে আপনার উপুড় হয়ে ঘুমানোর থেকে আল্লাহর রসুল নিষেধ করেছেন যেমন হজরত আলীকে এরকম ঘুমাতে দেখেছেন আল্লাহ রসুল নিষেধ করেছেন এই জন্য উপুড় হয়ে মানে মাথা নিচের দিকে দিয়ে একদম মাটির পড়ে যাওয়া অথবা সরাসরি সবসময় হয়ে শুয়ে থাকাটা আপনার বিভিন্ন এইটা কৌশলগত কারণে স্বাস্থ্যগত কারণে মানুষ গেলে ঘুমায় মানুষের হয়তো এমনও হতে পারে মানুষের আওরাত এখানে আগলা হয়ে যেতে পারে অসুবিধা হতে পারে এই জন্য এটাকে হাদিসে নিষেধ করা হয়েছে কিন্তু এরকম ঘুমাইলে জান্নাতে যাইতে পারবে না এরকম কোনো কথা আসলে আমার জানা নাই এরকম এবং এটা হওয়ার কথাও না এই জন্য আমরা যেন এটাভাবে অ্যাভয়েড করি সাইডে আমরা ঘুমানোর জন্য চেষ্টা করব কিন্তু কেউ যদি সাইডে ঘুমাতে না পারেন অসুস্থ হন তাহলে শীত হয়ে তো ঘুমানোই লাগবে তার এছাড়া তো আর কোনো উপায় তার থাকে না এই জন্য ঘুমানোর সুন্দর তরিকা হলো সাইডে ঘুমানো ধন্যবাদ আপনাকে দ্বিতীয়ত হলো দুই বছর যদি কাজের কারণে কোনো কারণে দূরে থাকেন তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে না এরকম কোনো কথা শরীয়তের মধ্যে নাই বরং এরকম কোনো যদি আপনার চাকরির কারণে হতে পারে একজন তো জেলখানায় গিয়েও তো অনেকে জেল খাটে দুই বছর কেউ কোনো অসুবিধার মধ্যে পড়ে যায় অথবা সফরে এসে মানুষ যেতে পারে না এরকম হয়ে যায় স্টিল তারা স্বামী স্ত্রী হিসেবে থাকবে এমন কি দুই বছরের বেশি হলেও তারা স্বামী স্ত্রী হয়ে থাকবে যদি তাদের মধ্যে তালাক না হয় তো এরকম ই আছে যদি এরকম স্ত্রীকে ফেলায় রেখে কোনো স্বামী চলে গেছে তখন স্ত্রীর জন্য এই রাইট আছে যদি সে চায় তাহলে শরিয়াতি কোর্টে গিয়ে সে স্বামীর বিরুদ্ধে বিচার চাইতে পারে যে আমার স্বামী আমাকে ফালাই গেছে আসে না তখন নির্দিষ্ট একটা সময়ের ব্যাপারে শরিয়াতি কোর্ট এটাকে হুকুম দিতে পারে যে না এটাকে তালাক হয়ে গেল কিন্তু অটোমেটিক এরকম কোনো তালাক হয়ে যায় না এরকম মানুষের মধ্যে যেটা ভুল ধারণা আছে এটা ঠিক না আপনাকে অনেক অনেক ধন্যবাদ বার্লিন থেকে ফোন করার জন্য ধন্যবাদ ভাই শফিক ভাই আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন দুটি প্রশ্নের উত্তর সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা দেখছেন ইসলাম এসেনশিয়ালস আমরা আলোচনা ছিলাম এবং আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন শেখ আব্দুর রহমান মাদানি যাচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি আশা করি আমাদেরকে ফেলে আপনার চলে যাবেন না আমাদের সাথেই থাকবেন খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার ফিরে আসবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা দেখছেন ইসলাম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই মাস গুরুত্বপূর্ণ ফজিলতের তাৎপর্যপূর্ণ এই মাসের আমল রসুল করিম সাল সালামিন সেই হাদিসের আলোকে বিশেষভাবে লাইলাতু নিসফুমিন শাহবান যেটা অর্থাৎ সবে বরাত আমরা যাটা চিনি এই নামে এই নাম কি এবং রসুল করিম সাল্লি সাল্লামের হাদিসের আলোকের নাম কী এবং সেখানে আমরা কী কী আমল করতে পারি আর কি করা যাবে না এইগুলো নিয়ে আলোচনা চলছিল আসলে আপনারা আমাদের সাথে ছিলেন প্রশ্ন নিয়ে আমাদের আমাদের সাথে আসার আগে আবার আমরা যাচ্ছি শেখের কাছে এই বিষয়ে কমপ্লিট করার জন্য শেখ আসলে আলোচনা আমরা যেগুলো করেছি এর মধ্যে অনেকে আবার যেমন আমরা শুরুতে বলেছি মনে না যে শাহান মাসে রোজা রাখার অনেক ফজিলত আল্লাহ নবী বর্ণনা করেছেন আল্লাহ নবী নিজেও রোজা রেখেছেন কিন্তু অনেকে আমরা যেটা করি শুধুমাত্র একদিন রোজা রাখি রাত্রে মসজিদে এসে ইবাদত করলাম শুধু পরের দিন রোজা রাখলাম শেষ রাত্রে মসজিদে সেহেরি খাওয়ানো হয় সবাইকে রোজা রাখানো হয় আমরা যেন এরকমভাবে শুধুমাত্র একটা রোজাকে টার্গেট না করি বরং বরং সুন্নত হলো সেটা যে আমরা যদি তেরো চোদ্দ এবং পনেরো তিন দিনের রোজা রাখতে পারি প্রত্যেক আরবি মাসের ইসলামিক মাসের 13 14 15 কে আইয়ামে বলা হয় ব্রাইট ডেজ যখন চাঁদ ই থাকে আপনার উজ্জ্বল 16 কোলায় পরিপূর্ণ থাকে পূর্ণিমার কাছাকাছি এই সময় জন্য এটাকে আইয়ামে বীদ এটা ব্রাইট ডেজ উজ্জ্বল দিন এই হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিন দিনে রোজা রেখেছেন এবং এটা সুন্নাত আর এক বর্ণনায় যেটা সবাই যেটা ওয়াজ নসিয়তে আপনারা শুনে থাকেন যে তোমরা রাত্রে জাগরণ করো এবং পরের দিন রোজা রাখো এই বর্ণনাটা মোটেই গ্রহণযোগ্য বর্ণনা নয় এটা অনেক অনেক দুর্বল বর্ণনা এ সম্পর্কে আমি আজকেও পড়তেছিলাম যদি এই কথাগুলো আপনাদেরকে না বলি তাহলে এটা আমানত আদায় করা হবে না এই জন্য বলতে হয় আমরা এই জন্য এক রাত যেন আমরা এভাবে টার্গেট না করি এক দিনকে যেন টার্গেট না করি বরং বেশি যেন টার্গেট করি এমনকি ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলহি বলেছেন যে এফরাদামেস আসার যে শুধুমাত্র পনেরো তারিখকে স্পেসিফাই করা বেশিয়াম রোজা রাখার মাধ্যমে খেলাফ উসন্না সুন্নতের খেলাফ হয়ে যায় যেন আমরা যেন একদিন আমরা না রাখি যে পনেরো তারিখ রাখেন সঙ্গে ষোলো তারিখও রেখে ফেলেন পনেরো তারিখ রাখবেন না চোদ্দ তারিখও রেখে ফেলেন পারলে তেরো তারিখ অ্যাড করেন ডু সামথিং একেবারে ওইটাই শুধু করতে হবে এরকম যেন আমরা জরুরি মনে না করি এবং কোনো কোনো এরকম রসম রেওয়াজে পরিণত হয়ে গিয়েছে আমরা এটাকে যেন না করি বরং আমরা আগে বা পরে যেন রোজা রাখার জন্য চেষ্টা করি সাথে সাথে আরও জরুরি হলো আমরা যারা এখনো পর্যন্ত সাবান মাসের কোনো রোজা রাখতে পারি নাই আমরা যেন কিছু রোজা রাখি আর শাবান মাসের পনেরো দিন হয়ে গেলে পরে এরপর আল্লাহ নবী বলেছেন যে আগে যদি রোজা না রেখে থাকো তাইলে রাখো আর যদি প্রথম পনেরো দিনে রোজা রেখেছ এরকম সিচুয়েশন যদি হয় তাহলে তোমরা আর রোজা রেখো না কারণ রোজা যদি রাখতেই থাকি লম্বা দিন অনেকে কয় যে হুজুর রমজানের রোজাই পারি কিনা আপনি আছেন আবার সাবানের রোজা নিয়ে তো এরকম অনেকে বলে না আসল কথা হলো যে শাহবানের দুই একটা যদি রিহার্সেল করি প্র্যাকটিস করি তাহলে রমজানের রোজাটা সহজ হবে ইনশাআল্লাহ জন্য আমরা চেষ্টা করব রোজা রাখার জন্য এই শেখ আমরা কলার দেখে যাচ্ছি কি কে আছেন আমাদের সাথে কথা বলার জন্য আসসালামু আলাইকুম ওয়া হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি হুজুর আমি একটা জিনিস জানতাম সাইদাম জি ভাই একটু জোরে বলতে হবে আপনাকে জি হুজুর আমি একটা জিনিস জানতাম সাইদাম জি বলেন আপনার क्वेश्चन প্লিজ জি আমার क्वेश्चन তো হলো যে মহিলা যদি মিসকারি হয় জি তে এই মিসকারি তো হওয়ার পরে কতদিন পরে নামাজ পড়া যাইবো আচ্ছা ওকে জি ধন্যবাদ

কতদিন পরে নামাজ পড়তে হয় এটা নিয়ম হলো আপনার বাচ্চা হয়ে যাওয়ার পরে নেফাস যেটাকে বলা হয় যে আপনার বাচ্চা বা ডেলিভারি হওয়ার পরে যে ব্লিডিংটা হয় আবার মিসকারেজের ব্লিডিংটা এটা একই পর্যায়ের দুটো এজন্য ব্লিডিং যতদিন পর্যন্ত বন্ধ না হয় ততদিন পর্যন্ত নামাজ বন্ধ রাখা অর্থাৎ যদি এমন হয় যে এক সপ্তাহ পরে ব্লিডিং বন্ধ হয়ে গেছে আর ব্লিডিং দেখা যায় না তখন গোসল করে তিনি নামাজ আদায় করবেন এটা দুই সপ্তাহ হতে পারে তিন সপ্তাহ হতে পারে সর্বোচ্চ হল আপনার চল্লিশ দিন চল্লিশ দিনের উপরে এটা আর হবে না এজন্য যদি কেউ লম্বা সময় হয়ে যায় তাহলে এটা চল্লিশ দিন পর্যন্ত হতে পারে কিন্তু এর নিচে যে কোনো দিন হতে পারে আপনার পাঁচ দিন হতে পারে সাত দিন হতে পারে দশ দিন হতে পারে যখনই ব্লিডিং বন্ধ হয়ে যাবে তারপরে আপনার গোসল করে পাক হয়ে তারা নামাজ পড়া শুরু করতে হবে ঠিক বাচ্চা হলে পরে যেই নিয়ম মেনটেন করতে হয় মিসক্যারেজ হলে পরে একই নিয়ম মেনটেন করতে হবে আপনি এই প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ভাই আশা করি আপনার প্রশ্নের উত্তর বুঝতে পারছেন যে শেখ এর সাথে একটা সম্পর্ক প্রশ্ন আর একবার প্রশ্ন করেছেন যে চার্চের সাথে পার্টিশন আছে মাঝখানে এখানে তাদেরকে জুমা পড়ার জন্য পারমিশন দেওয়া হয়েছে এই এখানে তাদের জুমা হচ্ছে কিনা এটা জানতে এরকম জায়গাতে জমা পড়তে কোনো অসুবিধা নাই এমন কি যদি এমন হয় চার্চের ভিতরেও যদি কাউকে আমাদেরকে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয় যখন আমরা নামাজ পড়ি সামনে যদি এরকম কোনো মূর্তি টুর্তি না থাকে তাহলে আমরা সেখানে নামাজ পড়তে পারবো এমনকি অমর রাজি আল্লাহ তালু নিজে এরকম চার্চের মধ্যে নামাজ পড়েছেন এবং ওনার সঙ্গী সাথীদেরকে অনুমতি দিয়েছেন নামাজ পড়া যদি অন্য কোনো জায়গা না থাকে যেন চার্চের সঙ্গে পার্টিশন থাকলে তাতে কোনো অসুবিধা নেই আমাদের ডকแลন্ডে মাওলানা মওনুল ইসলাম ফারুক সাহেব এর ওনারা তো 401 রুমে জুমার পড়েন সব সময় এবং বড়ং এমন হইতে পারে 400 লোকজন এই জুমার পড়া দেখে দেখে আল্লাহ হয়তো তাদেরকে একদিন হেদায়েত দিতে পারে জন্য এরকম 400 সঙ্গে দেয়াল লাগানো থাকলে এরকম জুমার পড়তে কোনো অসুবিধা নেই শুধু খেয়াল রাখতে হবে যে নামাজের সামনে যেন এরকম কোনো কিছু না থাকে যেটা নামাজের ক্ষতি করে এটা যদি মেনটেন করা যায় মনে করেন অনেক সময় ওয়ালের মধ্যে ছবি টবি থাকে এগুলো যদি ঢেকে দেওয়া হয় তাহলে আর কোনো হয়তো দিয়ে ঢেকে হলো নামাজের সময় দ্যাটস ফাইন আমরা এখানে নামাজ পড়তে পারবো কোনো জন্য সঙ্গে ওয়াল লাগানো এতে নামাজের কোনো ক্ষতি হবে না অবশ্যই সেখানে পড়া যাবে একজন কলার আমাদের সাথে আছেন দেখি আছেন আলাইকুম আলাইকুম কে বলছেন ভাই থেকে প্লিজ ভাই আমি জার্মান থেকে মনে বলছি জি জার্মান থেকে ভাই বলেন আপনি কি জানতে যাচ্ছেন আমার তিনটা প্রশ্ন আছে জি করে ফেলেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ রাতে শুবার আগে আমি বিভিন্ন দোয়া পড়ে শুই জি ওযু ছাড়া দোয়া পড়ে ঘুমানো যায় কিনা ওযু ছাড়া জি হ্যাঁ দ্বিতীয় প্রশ্ন মাঝে মধ্যে শারীরিক কারণে বায়ু চাপ আসে সময় একাধিকবার ধন্যবাদ আপনি সুন্দর ভাবে আপনার তিনটা প্রশ্ন আপনি করেছেন আপনি বলেছেন শোয়ার আগে আপনি দোয়া তবে অজু ছাড়া দোয়া পরে শোয়া যাবে কিনা যদি অজু করে ঘুমানো যায় তাইলে এটা ভালো এটা রিকমেন্ডেড কিন্তু অজু করেই ঘুমাতে হবে এটা আপনার জরুরি নয় অজু ছাড়াও আপনি দোয়া পড়ে ঘুমাতে পারবেন এটা জা এজ তবে যারা অজু করে ঘুমানোর অভ্যাস করেছেন এটা একটা ভালো অভ্যাস এমনি মুসলমানের জন্য যে কোনো সময় অজু ভেঙে গেলে অজু করলে তো ভালো হজরত বেলালের অভ্যাস ছিল দেখে আল্লাহ রসুল তার জুতার শব্দ শুনেছেন জান্নাতের মধ্যে জন্য আমি আবার রিপিট করি আমার ভাই জার্মানি থেকে যিনি ফোন করেছেন অজু ছাড়া দোয়া পড়ে আপনি শুতে পারবেন এটা জায়েজ অসুবিধা নাই কিন্তু বেটার হল অজু করে আপনি যদি শোন তাহলে এটা ভালো আমার দুই নম্বরে বারবার বায়ুর চাপ হয় আপনার এমন তো অবস্থাতে বারবার বার অজু করার পরও আবার আসতে থাকে তখন চেপে রেখে নামাজ পড়তে পারবেন কিনা অবস্থা যদি এমন পর্যায়ে যায় যে আপনার পক্ষে চেপে রেখে নামাজ পড়াটা সম্ভব হবে কারণ তা গেছে, হলে আপনি নামাজের জন্য আপনি আপনি অজু করবেন এমনকি এমন আলা যদি এমনও হয় চেপে রাখা সম্ভব না যে একজন অজু করে আসলেন আবার ওজু চলে গেল উজু করে আসলেন আবার অজু চলে গেল বারবার যদি কয়েক মিনিটের মধ্যে এরকম হতে থাকে দুই দু এক মিনিট পর তাহলে এমত অবস্থায় তিনি একবার অজু করে এসে নামাজ পড়ে ফেলবেন এবং বায়ু গেলেও তিনি নামাজ পড়তে পারবেন তবে পরের রক্ত নামাজের জন্য আবার নতুন করে তাকে অজু করতে হবে ওই অজু দিয়ে অন্য পরের রক্তের নামাজ আদায় করতে পারবেন না যেন আপনি যেভাবে এটাকে এক্সপ্লেন করেছেন ব্যাখ্যা করেছেন এটা অজরের পর্যায়ে চলে যায় চেপে রেখে যদি আপনি নামাজ পড়তে পারেন তাহলে পড়ে ফেলবেন কারণ এটা আপনার জন্য অজোর হয়ে যায় তিন নম্বর হলো কাজের কারণে ফজরের নামাজ কাজা হয়ে যায় প্রথমে আমার অনুরোধ থাকবে ফজরের নামাজ কাজা না করে শুধুমাত্র ফরজটাও টাইমলি কোনো না কোনোভাবে পড়া যায় কিনা এটার জন্য আপ্রাণ চেষ্টা করা এরপরেও যদি এটা সম্ভব না হয় তাহলে আপনি যখন কাজা আদায় করবেন তখন আপনি একা একা যদি আদায় করেন তাহলে আপনার জন্য একামত দিলে ভালো না দিলেও কোনো অসুবিধা নেই এজন্য যদি আপনারা জামাতে আদায় করেন তাহলে আলাদা কথা তখন একামত দেওয়া জরুরি হয় এমনকি যখন আমরা নামাজ পড়ি ফরজ নামাজ একা একা পড়লে যদি কেউ একামত না দিয়ে পড়েন তারপরেও কিন্তু নামাজ আপনার জায়েজ হবে কিন্তু একামত দিলে ভালো একা একা যদি আপনি পড়েন ঠিক অবস্থাতে আপনি যখন একা একা কাজা আদায় করবেন একামত দিলে আপনার জন্য ভালো একামত না দিলেও আপনার কাজাটা আদায় হয়ে গেল আপনাকে অনেক অনেক ধন্যবাদ জার্মানি থেকে ফোন করার জন্য ভাই

এখন বোন যদি নামাজ এবং রোজা কারো কাজা থাকে এবং মারা যায় তাহলে হিসাব করে বের করা দরকার কত বিশেষ করে রোজার ক্ষেত্রে কত দিনের রোজা কাজা ছিল এবং যতদিনের রোজা কাজা হয়েছে ওই রোজার দিনের হিসাব করে তার জন্য রোজার ফিদিয়া যেটা গরিব মানুষকে মিসকিনকে খাবার খাওয়ানো অনেক সময় রোজার কাফারাও অনেকে কয় এটা আপনারা যদি তৌফিক থাকে তাহলে আদায় করা উচিত একদিন রোজার জন্য ফাইভ পাউন্ড করে আদায় করা যদি এই দেশে হয় রুগী যিনি মারা গেছেন আর অন্য দেশে হলে অন্য দেশের হিসাব এই জন্য রোজার জন্য কাফফারা দেওয়াটা জরুরি আর নামাজের জন্য নির্দিষ্ট এরকম কোন কাফফারা আসলে নাই নামাজের আপনারা আল্লাহর রস্তে যা পারেন সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করা এবং আল্লাহর কাছে দোয়া করা যে নামাজ যে মিস হয়েছে আল্লাহ তাল্লা যেন এটা মাফ করে দেয় এজন্য নামাজের জন্য নির্দিষ্ট কোনো পয়সা করি বা কাফফারার এরকম নিয়ম হাদিসের মধ্যে বলা হয় নাই রোজার ক্ষেত্রে তো সরাসরি কোরআনের মধ্যেই বলা হয়েছে যারা রাখতে পারে নাই এজন্য যা রোজার জন্য আপনি কাফারা দিয়ে দিবেন আপনি ফিদিয়া দিয়ে দিবেন মিসকিনকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করবেন এক একটা রোজার জন্য ফাইভ পাউন্ড হিসাবে নামাজের জন্য এরকম নির্দিষ্ট কিছু আপনার জন্য দেওয়া জরুরি নয় তবে আপনাদের সাধ্য মোতাবেক আল্লাহর রাস্তায় দান করে যিনি মারা গেছেন তার কাছে জন্য আল্লাহ তাল্লাহার কাছে মাপ চাওয়া সেটা আমাদের দায়িত্ব আশা করি আল্লাহ রবুল আলমিন মাফ করার মালিক আল্লাহ গফর রাহিম জাজাকুম আল্লাহ থ্যাংক ইউ বইন আপনার কলার লাগে নেক্সট কলার রাখা আসতে যাচ্ছে সালামু আলাইকুম রহমতুল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ সালামু আলাইকুম সালাম সালামু আলাইকুম রহমতুল্লাহ

جنة أمر جنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إذا لو شابت كي بحاله درود شريف إيش شيء بحاله درود شريف أنا يا الله رسول نيجي كوسي نيت شاب شيء بحاله اللهم صل وسلم وبارك على النبي الأمي إبها بيحضر جاوي نون درود هذه سنة مدهشة

লাহ ইন্না অইন্য আলাজিক্রিকা অশুক রিকা ও হোস্নি এবাদিক এরপর আপনার তিন তসবি সুভান আলহামদুল্লাহল্লাহ হকবার আয়াতুল কুর্শি এরপরে কুল হু লাউ আহাদ কুল আউজুবি রব বিলফালা কুল আউজুবির রব বিন্যাস এগুলো হলো আমাদের পরে পড়াটা আপনার সুন্নত এবং আমরা এগুলোই আমরা পড়বো এবং এগুলো পড়ার সময় হাত উসু করা আপনার জায়েজ অথবা হাত উঁচু নাও করে পড়তে পারেন তবে ইমাম সাহেবের সঙ্গে সবাই মুসল্লিরা মিলে একসঙ্গে যে আমরা হাত উঁচু করি এইভাবে আল্লাহনবী করেন নাই আল্লাহ রসুল নিজের মতো হাত উঁচু করে অথবা হাত উঁচু না করে নামাজের বাদে এই দোয়াগুলো পড়েছেন আমরাও ঠিক এইভাবে পড়বো আর হাত উঁচু করা মানে হিল তো আপনি আল্লাহর কাছে কিছু বলবেন যদি এগুলো না জানেন যা জানেন তাই আপনি আল্লাহর কাছে বলবেন তবে নামাজ শেষ করার পরে আমি যে দোয়াগুলো বললাম এই দোয়াগুলো হলো সুন্নত আরও একটা দুটো দোয়া এসেছে যেটা রসুল উল্লাহ সল্লাহ বলেছেন বোন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সুন্দর প্রশ্ন করার জন্য একবার প্রশ্ন করেছেন যে মাইয়েতের পক্ষ থেকে উনি নিজে হজ করে ফেলছেন মাইয়েতের পক্ষ থেকে বদলি হজ হজ্জে করতে পারবেন কিনা জি আসলে হজ্জে বদল যেটা আমরা করি মাইয়েতের পক্ষ থেকে হোক অথবা জীবিতর পক্ষ থেকে হোক এটা করতে গিয়ে হজ্জে তামাত্ম করাটা জায়েজ ওলামাই ক্রামের মতামত হলো হজ্জে তামাত্ম করাটা জায়েজ নিজে হজ করলে তিনি যে সমস্ত সুযোগ সুবিধা পেতেন যিনি নায়েব হয়ে হস করবেন রিপ্রেজেন্টেটিভ হস করবেন তিনিও ওই রকম সব সুযোগ সুবিধাকে পাবেন এই জন্য এটাকে করাটা যায় যে ব্যাপারে কোনো নেই ইনশাআল্লাহ শুধুমাত্র যদি সম্ভব হয় কুরবানির ক্ষেত্রে গিয়ে যদি পারেন তাহলে দুটো কুরবানি দিলেন একটা যিনি হস করতেছেন ওনার হলো আর একটা যার পক্ষ থেকে করা হচ্ছে তার পক্ষ থেকে হলো এই হিসেবে এইটা ছাড়া যদি এটা সম্ভব হয় এটা সম্ভব না হলেও কিন্তু কোনো অসুবিধা নেই এই জন্য হজ্জে বদল যখন আমরা করি বদলি হজ যখন আমরা করি তখন হজ্জে তামাত্তু করাটা জায়েজ ইনশাআল্লাহ যারা আপনারা বদলি হজ করবেন আপনারা হজ্জে তামাত্তু করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আলম আল্লাহ তালা সবচেয়ে ভালো জানেন যা যা কুমল্লাহ ফেরান সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে আজকের প্রোগ্রামের শেষ প্রান্তে আমরা প্রায় এসে গেছি আপনারা এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন এই অনুষ্ঠানে আপনাদের মূল্যবান ফোন দিয়ে প্রশ্ন করে অনেককে জানার সুযোগ করে দিয়েছেন আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের সে সমস্ত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুদেরকে এবং আপনারা আবারও ফিরে আসবেন আগামী সপ্তাহে একই সময়ে একই চ্যানেলে এই প্রোগ্রাম ইনশাআল্লাহ চিঠি লিখতে চাইলে আপনারা লিখতে পারেন অ্যাড্রেস দেওয়া আছে নিচে

আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবারও দেখা হবে এই প্রোগ্রামে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু